হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ইকবাল হাসান টুকু আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না বললেন নাহিদ ইসলাম জানাবো চিন্ময় দাস ইস্যুতে ভারতের সংসদে বিবৃতি দেবেন জয়শঙ্কর জানাবো লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো হাসনাত সার্জিসের বহরের গাড়িতে ট্রাকে থাকায় ঘটনায় মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ইকবাল হাসান টুকু আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হিন্দু সম্প্রদায়ের বলেছেন আপনারা হাসিনার পাতা পা দেবেন না টুকুর রক্ত হিন্দুদের ক্ষতি হতে কিন্তু আজকাল কিছু হিন্দু হয়েছে তাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে আমি হাসিনাকে বলবো এসব করে কোনো লাভ হবে না আপনার মনের আশা পূরণ হবে না ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বাস করতেন তিনি সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন তাই আওয়ামী অনেক সুযোগ পেয়েছিল কিন্তু আওয়ামী লীগ একাত্তর পঁচাত্তরে যা করেছিল তারা কত ১৬ বছরে তার খারাপ করেছে পরে তো ছেলে মেয়ে সব নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এখনো এমন কিছু আওয়ামী লীগ রয়ে গেছে আমি শুনতে পাই এখানেও নাকি এমন আছে এবং আমার দলের কিছু নেতার আশ্রয় আছে যদি এমন হয় তাহলে তারা বিএনপি করতে পারবে না তিনি বলেন আল্লাহ মানুষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কিন্তু হাসিনা এমন ভাবে কথা বলতেন যেন তিনি নিজেই আল্লাহ হয়ে গেছেন আল্লা দেখিয়েছেন হাসিনার ভাত খাওয়ারও সময় হয় নাই আজ সবই আছে তিনি তিনি নাই কোথায় মাঝে মাঝে টেলিফোনে এলোমেলো কথা বলেন হাসিনা খেলা শুরু করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমাকে খুনি হাসিনা সিরাজগঞ্জ ও বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে সরিয়ে দিতে চেয়েছিল তিনি চেয়েছিলেন আমাকে জেলে ঢুকিয়ে রাখতে যখন আমি জেল থেকে বের হব তখন আর আমার নির্বাচন করার ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলেছিলাম আমি হাজিনা জেলে যাব না ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনের কাজ করে যাব আজ আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি এ সময় আমি গভীরভাবে স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদের সেই সঙ্গে সুস্থতা কামনা করি আহতদের তিনি বলেন তারা কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে শেখ হাসিনা বলেন আবু সাইদের গুলি লেগেছে তাহলে রক্ত কই টুকু প্রশ্ন করেন যদি আজ জয়ের এমন গুলি লাগতো তাহলে তুমি এই কথা বলতে পারতে সাইদের মাকে জিজ্ঞেস করো তার পরিযায় কেমন লাগছে তিনি আরো বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের ভোট ছাড়া কেউ নির্বাচনী হয়নি শহীদ জিয়া আজ নেই কিন্তু তিনি গণতন্ত্র রেখে গেছেন এখন খালেদা জিয়া চেয়ে বড় গণতান্ত্রিক আর নেই আরেকজন হলেন তারেক রহমান একসময় জিয়াউর রহমান এই শ্মশান বাংলাদেশকে সুচল ও সুফল বাংলাদেশে পরিণত করেছিলেন আজ তারেক রহমান একটি দফা দিয়েছেন হাসিনা আবারও শ্মশানে পরিণত হয়ে যাওয়া দেশকে সুন্দর করার জন্যই তারেক রহমানের এই একত্রিশ দফা ঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না বললেন নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা সহ অসংখ্য নিপীড়নের গল্প আছে আমাদের এবং এগুলো এতটাই ভয়াবহ যে তারা এখনো সেগুলো বলতে চায় না যেখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে বারবার বলতে অনুরোধ করা হচ্ছে কিন্তু তারপরও তারা বলতে চায় না এতটাই ভয়াবহ ছিল তাদের সে অভিজ্ঞতাগুলো নাহিদ ইসলাম বলেন আমাদের গত পনেরো থেকে ষোলো বছরে যে এত এত নিপীড়ন এবং মানুষের যে এত এত গল্প এগুলো মানুষ আটওয়ারের মধ্য দিয়ে জানছে মেইন স্ট্রিম পত্রিকাগুলোতেও কিন্তু তখন কার্টুন আঁকা বন্ধ হয়ে

করছি এগুলো সংরক্ষণ করার মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায় এগুলোর উপাদান আমরা সেখানে পাব নাহিদ ইসলাম বলেন প্রায় ষোলোশোর মতো আবেদন জমা পড়েছে গুম কমিশনে এবং সংখ্যাটা বেড়ে পাঁচ হাজার হতে পারে মানে পাঁচ হাজার মানুষের গুমের অভিজ্ঞতা হয়েছে গত পনেরো থেকে ষোলো বছরে এই যে তাদের অভিজ্ঞতাগুলো আমরা এই কথাগুলো কেউ বলতে পারতাম না আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা তিনি আন্দোলনের দেয়াল লিখন ভাষা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার কি কিভাবে আন্দোলনকে বিস্ফোরিত করেছে তার তাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি বলেন আঠারো সালের কোথা আন্দোলনের সংবাদ মাধ্যমে যে ভূমিকার মাধ্যমে রাজাকার শব্দটাকে বাতিল করতে পেরেছিল এটা বাতিলের মাধ্যমে আন্দোলনকে বাতিল করতে পেরেছিল কিন্তু চব্বিশ এর গণ অভ্যুতানে তা পারেনি এই না পারার কারণটি অনুসন্ধান করে দেখা যাবে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিরাট ভূমিকা পালন করেছে আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস আমানুল্লাহ বলেন আন্দোলনের সময় কয়েকদিন আগেও যা আমাদের ছেলেদেরকে মেরেছে লাঠি দিয়ে আওয়ামী লীগের এমন লোকের প্রমোশনের জন্য এখন তদবির করে বিএনপি লোক তদবির করে জামায়াতের লোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার হবে না চিন্ময় দাস ইস্যুতে ভারতের সংসদে বিবৃতি দেবেন জয়শঙ্কর বাংলাদেশে দেশদ্রহিতর অপরাধে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠিত এই বৈঠকের পর শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দেবেন বলে জানা গেছে এন জানিয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার সংখ্যালঘুদের কহিত নিরাপত্তাহীনতা এবং চট্টগ্রামে একটি মন্দির ভাঙচুরের বিষয়ে তারা আলোচনা করেছেন বলে জানা গেছে শুক্রবার সংসদের দুই কক্ষে ইস্যু নিয়ে জনসংখ্যার বিবৃতি দেবেন বলে হয়েছে টিভি জানিয়েছে তারা জিজ্ঞেস করে বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুর ঘটনা বেড়েছে কিনা ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা এসব প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদ সাক্ষাৎকে বলেন বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে ভারতীয় সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যার মধ্যে তাঁতিবাজারে পূজা মণ্ডপে হামলার সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপুজোর সময় সোনার মুকুর চুরির ঘটনা রয়েছে ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে সংখ্যালঘু সহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের সহধর্মিনী বেগম সহ ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপি সূত্রে জানা গেছে এ তথ্য বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী লন্ডন যাওয়ার কথা শুনেছি লন্ডন সূত্রে জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে স্বাগত জানাতে ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভাও করেছে লন্ডন বিএনপির এক নেতা জানান মূলত মহাসচিবের স্ত্রী রাহাত বেগমের চিকিৎসার জন্য মহাসচিব লন্ডনে আসছেন তার সহধর্মিনীর খুব দ্রুত চিকিৎসা দরকার মহাসচিব দেশে কবে ফিরবেন তা জানা যায়নি এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহাসচিবের সাক্ষাৎ হবে এছাড়া যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে মহাসচিবের সম্মানে বড় পরিসরে একটি সভার আয়োজন করার কথা রয়েছে হাসনাত সার্ভিসের বহরের গাড়িতে যাকে ধাক্কায় ঘটনার মামলা চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলমের গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে আসামিরা হলেন চালক মুজিবুর রহমান ও হেলফার রিফাত তারা দুজনেই মামান সিংয়ের ত্রিশাল এলাকার বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত ও সার্জিজ আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন তাদের গাড়ি বহরে বারোটি মোটরসাইকেল দুটি কার ও একটি পাজেরও গাড়ি ছিল সাইফুলের গ্রামের বাড়ি থেকে বারো কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়ক উঠছিল প্রথমে বারোটি মোটরসাইকেল ও পাঁচেরো গাড়িটি মহাসড়কে ওঠে ওই পাঁচেরো গাড়িতে হাসনাত সার্জি ছিলেন পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতে চট্টগ্রাম মুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশ ধাক্কা দেয় এতে কারটির সামনের বা দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন